মহাকাশে যারা অনেক দিন ধরে থাকে পরবর্তীতে তাদের চোখের সমস্যা হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়। কিন্তু কেন হয় এমনটা? অনেকেরই রয়েছে এ ব্যাপারে কৌতূহল। এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা আবিষ্কার করেছেন ভিজুয়াল ইম্পয়ারমেন্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার সিন্ড্রোম, যা থেকে চোখের একটি বিশেষ সমস্যার কারণে কমে যায় দৃষ্টিশক্তি। মহাকাশে যাওয়া 2 থেকে 1/3 ব্যক্তি আক্রান্ত হয় এই সমস্যায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ সমস্যাটির বিষয়ে অনুসন্ধান করেছে। তারা জানিয়েছেন মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় চোখের আকার কিছুটা পরিবর্তিত হয়ে যায়, আর এতেই ব্যাঘাত ঘটে দৃষ্টিশক্তির। পৃথিবী থেকে নানা ধরনের গবেষণার প্রয়োজনে মহাকাশে যেতে হয় মানুষকে। আন্তর্জাতিক স্পেস স্টেশন ছাড়াও অতীতে আরও কয়েকটি মহাকাশ স্টেশনে বেশ কিছুদিন থাকতে হয় মানুষকে, আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রার মতো কাজেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে মহাকাশচারীদের দৃষ্টিশক্তি কমে যাওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন হয়ে পড়েছিল। সম্প্রতি এ সমস্যার কারণ ধরা পড়ায় তা নিরাময়ও সহজ হয়ে আসবে, ফলে দূরবর্তী মহাকাশ যাত্রার বাধা থাকবে না। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।